দফা আগামী এবং সেপ্টেম্বর সাত দাবিতে থেকে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অপারেটর এবং তারপরেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই তারা এই যে ট্রাক ধর্মঘট হতে চলেছে সেটা নিয়ে প্রচার সারছেন এই মুহূর্তে আমি দেখাতে বলবো ডানকুনিতে আমরা রয়েছি ডানকুনিতেও দেখা যাচ্ছে যারা বিভিন্ন ট্রাক মালিকরা রয়েছেন তারা রয়েছেন এবং এই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন দেখতে পাচ্ছি সজল ঘোষ থেকে শুরু করে প্রবীর চ্যাটার্জিরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকে এই ডানকুনিতে যারা ট্রাক মালিকরা রয়েছেন তাদেরকে কিন্তু বোঝাচ্ছেন বুঝিয়ে তারা যে আগামী যে তিন দিন ধরে যে এই ট্রাক ধর্মঘট হতে চলেছে বাহাত্তর ঘন্টা সেটাতে যাতে তারা অংশগ্রহণ করে যাতে তারা যে যেখানে গাড়ি নিয়ে যাবেন সেখানেই যাতে গাড়ি সেই ট্রাক ধর্মঘট সফল করেন সেটাই কিন্তু তারা আজকে এখানে বোঝাচ্ছেন এই মুহূর্তে ডানকুনিতে আমরা রয়েছি কথা বলবো সজলবাবু রয়েছেন সজলবাবু আপনাদের তিন দিন ব্যাপী একটা ধর্মঘট হতে চলেছে বাহাত্তর ঘন্টা কি কারণে ধর্মঘট মানে সাত যে দাবি রয়েছে কি কি দাবি রয়েছে দেখুন আপনারা ভালো করে জানেন যে আমরা যে ট্রাক মালিকরা যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেরকম অত্যাচারিত নিপীড়িত এবং নির্যাতিত হচ্ছি হ্যাঁ সেই নির্যাতিত এখন আমাদের এমন একটা জায়গায় গেছে আমরা দেওয়ালে পিঠ টেকা ছাড়া আমাদের কোনো উপায় নেই তার জন্য আজকে আমরা দাঁড়িয়ে সাত দফা দাবির ভিত্তিতে আগামী এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এই বাহাত্তর ঘন্টা চাকা জামের ডাক দেওয়া হয়েছে আমরা সকলকে আপনাদের দ্বারা আবেদন জানাচ্ছি সারা পশ্চিমবাংলার মালিক মালিক যারা আছে যারা আমাদের সাথে আছেন তাদেরও যারা আমাদের সাথে নেই তাদেরও সকলকেই আমরা আবেদন জানাই যে আপনারা যাতে আমাদের এই বাহাত্তর ঘন্টা যে চাকা জামের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার দিয়েছে তাদের সাথে সামিল হবেন আমাদের যে সাত দফা দাবি আছে তার মধ্যে ওভারলোডিং ওভারলোডিংটা আমরা চাইছি যে জিরো টলারেন্সে করতে হবে এখন এই ওভারলোডিংটা সিক্সটি থেকে ফর্টি পার্সেন্ট আছে আমরা চাই এই ওভারলোডিং জিরো টলারেন্সে আসুক দু নম্বর কথা এই পুলিশ থানা পুলিশ বলুন ডাক পার্টি বলুন সিভিক ভলেন্টিয়ার বলুন এদের অত্যাচারে আমরা একদম শেষ হয়ে গেছি আজকে নাজেহাল হয়ে গেছি তারপরে অনলাইন কেস আপনারা জানেন যে কোন থানা পুলিশ তার দাবি মতো ডিমান্ড যদি না মানা হয় তখনই সে কি করছে একটা অনলাইন কেস আজকে অনলাইন কেস কি হচ্ছে আমার গাড়ি আছে কুচবিহারে কেস হচ্ছে বৈদ্যবাটিতে আমার গাড়ি আছে হলদিয়াতে কেস হচ্ছে দুর্গাপুরে আজকে এই রকম ধরনের কেস হচ্ছে এই কেসগুলো আমরা বারবার আমরা আমাদের যে উর্ধ্বতন যে প্রশাসন আছে তাদের কাছে দিয়েছি এর কোনো সফলতা আমরা পাইনি আজ পর্যন্ত তিন নম্বর হচ্ছে আজকে আপনারা ভালো করে জানেন যে আমাদের যেভাবে কাটাগুলো হচ্ছে ওই ব্রিজ কাটা পাঁচখানা ওয়ে ব্রিজ কাটা যে প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত হচ্ছে ওখানেও আমাদের গাড়ির মালিকদের নিপীড়িত নির্যাতিত হতে হচ্ছে আন্ডারলোড গাড়ি প্রপার লোড গাড়ি থেকে দুশো টাকা করে নেওয়া হচ্ছে রাতের অন্ধকারে সমস্ত ওভারলোড গাড়িতে যে চেয়েছিলাম কি যে এই ওভারলোড বন্ধের ক্ষেত্রে কাজে লাগবে একশো তেরো একশো গাড়িগুলোকে অফ করে গাড়িগুলোকে যাতে ই করে করে ফাইন সেই ব্যবস্থা করবে কিন্তু তা না করে রাতের অন্ধকারে এই ওভারলোড গাড়ি থেকে একটা বড় বড় টাকা নিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর শুধু প্রতিবাদ জানাচ্ছি না এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনটা আরো বৃহৎ হবে তার পরবর্তীকালে হচ্ছে আপনার যারা বালির গাড়ি চালায় আপনি দেখেছেন যে সমস্ত আমাদের মাইন্স মিনারেল গাড়ি চলছে আমাদের দাবি হচ্ছে যে কটা বৈধ খাদান যেই খাদানগুলো থেকে আমাদের গাড়ির ড্রাইভাররা যাতে মাল তুলতে পারে সঠিক খাদান যেগুলো আছে যে সাতশো দুখানা খাদান আছে বৈধ খাদান চিহ্নিতকরণ করার জন্য শ্বেতপত্র প্রকাশ করতে হবে দু নম্বর হচ্ছে যে এই যে বালির খাদানে যে ই চালান দেওয়া হচ্ছে ই চালানে রয়্যালিটিটা মেন্টেন করতে হবে আজকে যারা বালির খাদানে ট্রেন্ডার নিয়ে বসে আছে তারা ইচ্ছে মতো বালির খাদান থেকে পয়সা ড্রাইভারদের থেকে নিচ্ছে আর উত্তরবঙ্গে তো অধিকাংশ খাদানে কোনো রয়্যালিটি নেই আমরা চাইছি প্রত্যেক খাদানে বেসিকে রয়্যালিটি হোক এবং সঙ্গে ই চালানের উপরে রয়্যালিটিটা মেন্টেন করা হোক তিন নম্বর হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা বেসিকে মেলা খেলা পলিটিক্যালের পার্টির প্রোগ্রাম এবং আমাদের যে সমস্ত ধর্ম আছে ধর্মীয় প্রোগ্রাম আছে তার জন্য আমাদের অর্ধেক দিন নো এন্ট্রিতে ভুগ ভোগ করতে হচ্ছে আজকে সেই নো এন্ট্রির জন্য বালির গাড়িগুলো নির্দিষ্ট স্থানে গন্তব্যস্থানে পৌঁছে গাড়িগুলো ঠিকমতো পৌঁছতে পারছে না ওই বাড়ি বালির গাড়িগুলোকে বারো ঘন্টা টাইম দেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে ইমিডিয়েট ওই বালির গাড়িগুলো বারো ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়া হোক এবং এমন একটা কিছু করা হোক যেইটায় কমপ্লেন জানাতে পারে এই বাড়ির গাড়িগুলোকে এইটা হচ্ছে আমাদের দাবি আর চার নম্বর দাবি হচ্ছে যে আপনারা ভালো করে জানেন এম আজকে আজকে যে অত্যাচার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে খালি গাড়ি এম ধরছে ধরে একটা বড় অঙ্কের ফাইন করে দিচ্ছে লোড আন্ডারলোড গাড়ি সেই গাড়িগুলোকে ধরে ফাইন করে দিচ্ছে আর ও চোখের সামনে দিয়ে ওভারলোড গাড়ি যাচ্ছে ওভারলোড গাড়িকে ধরছে না কেন মাধ্যে সিস্টেম করা আছে আর এমবিআই তে আপনি যান যে কোনো একটা গাড়ি সিএফ করতে যাক কোনো জায়গায় কোনো জায়গায় সেখানে চুচুরা হোক ব্যারাকপুর হোক বারাসাত হোক শ্রীরামপুর হোক যেখানে খুশি আপনি একটা গাড়ি নিয়ে যদি গাড়ির মালিক পরিষ্কার গাড়ি পরিষ্কার পেপার পেপার প্রত্যেক কটা পেপার ওকে এবং গাড়ির কাজকর্ম ওকে করেও নিয়ে গেলে পরে একটা খুটি নাটি যে কোনো একটা বিষয় ধরে তারা একটা বড় অঙ্কের টাকা দাবি করে ওই টাকা যদি না দিতে হয় তখন তার সিএফ সার্টিফিকেটটা আটকে দেওয়া হয় এ তীব্র বিরোধিতা আমরা জানাই আর আর আরেকটা হচ্ছে আপনাদের আমরা পনেরো বছরের গাড়ি আপনারা ভালো করে জানেন যে আমরা এত পশ্চিমবাংলায় বহু ট্রাক মালিক আছে যারা খুব গরিব ট্রাক মালিক এই গাড়িতে গাড়ির ব্যবসার দ্বারা করে খাচ্ছে এই পনেরো বছর গাড়ি বহু গাড়ির মালিকের আছে সরকার কেন্দ্রীয় সরকারের পলিসি হচ্ছে আগে তো মেট্রোপলিটন সিটির ওপরে স্ক্যাপিং পলিসি চালু হয়ে গেছে পনেরো বছরের এখন তারা চাইছে যে রাজ্য জুড়ে স্ক্যাপিং পলিসি চালু করতে আমরা ফেডারেশনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি শুধু বিরোধিতাও জানাচ্ছি না আগামী দিনে আন্দোলন হবে আমরা চাই যে কোনো গাড়ি যাতে এই ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গাড়িগুলো চলছে তার যাতে পনেরো বছরের এখনো পর্যন্ত যাতে ইটা না হয় ক্যান্সেলেশনটা না হয় আর বছরের গাড়িটা যাতে কুড়ি বছর আমি এক্সটেনশন করা হয় এর জন্য আমরা আবেদন জানিয়েছি আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বর্ডারে আপনারা জানেন আমাদের থার্টি পার্সেন্ট আন্তর্জাতিক বর্ডারে গাড়ি চলে যেগুলো ইন্টারস্টে ইন্টারস্টেট থেকেও আসে স্টেট থেকেও আসে এখন এখন বাংলাদেশে ঠিক মতো সরকার এখনো স্টেবিল সরকার না শুধু স্টেবিল সরকার না তাই না তার প্রশাসনিক আইন আইন শৃঙ্খলারও এখন অবনতির দিকে আছে আমাদের যার জন্য যে সমস্ত গাড়িগুলো বর্ডার খাচ্ছে এবং বর্ডারের ওই পারে গিয়ে মাল ডেলিভারি করছে আমাদের ড্রাইভারদের উপরে অকথ্য অত্যাচার অত্যাচার করা হচ্ছে নোংরা জল খাওয়ানো হচ্ছে ড্রাইভারদের মারা হচ্ছে শারীরিক অত্যাচার করা হচ্ছে আমাদের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমরা এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে প্রতিরক্ষা বাহিনী তাদের কাছে আবেদন জানাচ্ছি এবং আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট এর একটা সুব্যবস্থা করুন নালে আমাদের কোনো গাড়ি আগামী দিনে কোনো আন্তর্জাতিক বর্ডার ভিত্তিকে এক্সপোর্ট হবে না এটাই হচ্ছে আমাদের দাবি সাত দফা দাবি আগামী দিন এগারো বারো তেরো আমরা বাহাত্তর ঘন্টা চাকা জামের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশন দিয়েছে এর জন্য আপনাদের দ্বারা আমরা সকল মালিককে আবেদন জানাচ্ছি যে ওনারা নিজেদের গাড়িও যাতে না চালায় এবং আরও আরো যারা আছে ওনাদের সহযোগী যারা আছে তাদের গাড়িও যাতে না চালায় নমস্কার বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন কর্মকর্তা তাদের সঙ্গে তারা যেমনটা জানাচ্ছে এই সমস্ত সাত দফা দাবিতেই আগামী এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর থেকে লাগাতার কিন্তু ধর্মঘট হবে বাহাত্তর ঘন্টায় ধর্মঘট এবং সেই সফল করতেই ধর্মঘটকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই আলোচনা চলছে এবং আজকে ডানকুইতে সেই আলোচনা হয়ে গেল এখন দেখার এই বাহাত্তর ঘন্টা যে ধর্মঘট ডাকা হচ্ছে তার প্রভাব কতটা পড়ে এবং এর ফলে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণ হয় কিনা এখন সেটাই দেখার আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সরল